সংসদ সদস্য ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ বলেছেন, বাংলাদেশ ব্যাংকের ক্ষমতায়ন ঘাটতি এবং ব্যাংক খাত নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের যথেষ্ট ক্ষমতা নেই। একটি ব্যাংক থেকে ১,২০০ কোটি টাকা নিয়ে পাচার করেছে একটি ব্যবসায়ী গোষ্ঠী, অথচ বাংলাদেশ ব্যাংক তা জানে না। ব্যাংকের একক গ্রাহক ঋণ সীমা আছে, বাংলাদেশ ব্যাংক পরে তদন্ত করে এই ঘটনা বের করেছে, কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বিনিয়োগের নামে টাকা পাচার হলেও ব্যবস্থা নিচ্ছে না সরকার। যে লোকটা ব্যাংক থেকে টাকা নিয়ে গেল এবং বিনিয়োগ করলো না, বিদেশে নিয়ে গেল, তার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছে না, এটা মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি জানতে চাই। এবং আমি মনে করি উনি যদি তাদের নামটা কয়েকটা চার্টার অ্যাকাউন্ট্যান্ট ফার্মকে উনি নিয়োগ করে দেয় যে সব ব্যাংকগুলো ইনকোয়ারি করো, আমার কাছে রিপোর্ট দাও, আমি পাবলিক করে দেব, তাহলে মাননীয় অর্থমন্ত্রী দেখবেন সামাজিক চাপে, সামাজিক দায়বদ্ধতার কারণে তাদের কিন্তু মানুষ বয়কট করবে, মানুষ তাদেরকে হেইট করবে, এই টাকাগুলি কিন্তু তারা দিয়ে দেবে। গত রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনা বেসরকারি খাতের প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এই অভিমত ব্যক্ত করেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI সমকাল এবং চ্যানেল 24 যৌথভাবে এই সভার আয়োজন করে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে এ কে আজাদ প্রশ্ন তোলেন, যারা ঋণের নামে ব্যাংক থেকে টাকা নিয়ে বাহিরে চলে গেলেন এবং বিনিয়োগ করলেন না, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? টাকা পাচারকারীরা সবসময় ধরাছোঁয়ার বাহিরে রয়ে গেছে, পাচারকারীদের তালিকা প্রকাশ করার দাবি জানান এ কে আজাদ। তিনি বলেন, কিছু টাকা পাচারকারী এক ব্যাংকের টাকা নিয়ে অন্য ব্যাংকে সুদ পরিশোধ করছে, তাদের কোনো বিনিয়োগ নেই। ব্যাংকগুলো অনেক খেলাপি ঋণকে বিভিন্নভাবে নিয়মিত দেখানোর প্রবণতা রয়েছে। ব্যাংক খাতে এখন ১,৪৫,০০০ কোটি টাকার খেলাপি ঋণ দেখানো হচ্ছে। অর্থনীতিবিদ মইনুল ইসলামের বরাত দিয়ে এফবিসিসিআই এর সাবেক এই সভাপতি বলেন, দেশে এখন খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৪,০০,০০০ কোটি টাকা। ব্যাংক ঋণের উচ্চ সুদ নিয়েও কথা বলেন সংসদ সদস্য ও হামিম গ্রুপের কর্ণধার এ কে আজাদ। তিনি বলেন, ৯% সুদে ঋণ নিয়ে এখন ১৪% গুনতে হচ্ছে, বাড়তি সুদের কারণে অনেকেই খেলাপি হয়ে পড়বেন বলে তার আশঙ্কা। তিনি প্রশ্ন তোলেন, ৫% অতিরিক্ত সুদের দায়িত্ব এখন কে নেবে? এর জন্য ব্যবসায়ীদের তো কোনো প্রস্তুতি ছিল না। দেশের ডলার সংকট কাটেনি বলে জানান শীর্ষস্থানীয় এই ব্যবসায়ী। এ কে আজাদ বলেন, ডলারের সরকারি দর ১১০ টাকা, অথচ আমদানিতে কিনতে হচ্ছে ১২৪ টাকা দরে। এদিকে শুল্ক কর্তৃপক্ষ শুল্কায়ন করছে ১২৪ টাকা ধরে, সরকারি অন্যান্য সংস্থা ডলারের দর ১১০ টাকা ধরে হিসাব করছে। তাদের মতে ব্যবসায়ীরা কারসাজি করে ডলারের দর বাড়ান, সৎ দোষ ব্যবসায়ীদের না দিয়ে এই অবস্থার অবসান চান তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যক্রমের সমালোচনা করে এ কে আজাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শত বছর ধরে পালি ও কাছাকাছি কিছু বিষয়ে অনার্স, মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি দেওয়া হচ্ছে। এসব বিষয় যেখানে পড়ানো হয় জনগণের করের টাকায় সেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তুকি দেওয়া হয়, এসব অর্থ অপচয়ের মানে হয় না। আমাদের এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI দরকার, সেগুলো না করে কেন বিপুল পরিমাণ অর্থ খরচ করা হচ্ছে? এগুলোর সঙ্গে বাস্তবতার মিল কোথায় তা ভেবে দেখা দরকার। দেশে বেকারের সংখ্যা ২ কোটি উল্লেখ করে সংসদ সদস্য এ কে আজাদ বলেন, দক্ষ জনবল পাচ্ছে না দেশ, ১,২৫,০০০ বিদেশি আমাদের দেশে চাকরি করছেন, তারা বিপুল পরিমাণ অর্থ এদেশ থেকে নিয়ে যাচ্ছেন। বর্তমানে যেভাবে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির কথা বলা হচ্ছে, NBR-এর একার পক্ষে তা সম্ভব নয় বলে মনে করেন তিনি। তার মতে এজন্য রাজনৈতিক সদিচ্ছার দরকার। দুই বিশেষ অতিথির আরেকজন ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ, আর অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড NBR এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মুনিম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিমুল্লাহ এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান। DCCI সভাপতি আশরাফ আহমেদের সঞ্চালনায় আগামী বাজেট সামনে রেখে ৪টি বিষয়ের উপর আলোচনা হয়। এগুলো হল আয়কর ও মূসক, আর্থিক খাত, শিল্প ও বাণিজ্য এবং অবকাঠামো উন্নয়ন। শামিমা চৌধুরী শাম্মী, BNNews24।